नमस्कार, आज আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু খাবার বা সবজি নিয়ে, যেগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অচল। সেই আপাত নিরীহ সবজি বা খাদ্যগুলি সামান্য চিনতে যদি ভুল করেন তাহলে তা যে কত ঘাতক হয়ে উঠতে পারে, এই নিয়েই আজকের আমাদের ভিডিওটি। এই ভিডিওতে অনেক তথ্যই বলা হবে যেগুলো হয়তো আপনারা অলরেডি জানেন, অনেক তথ্যই আপনাদের কাছে খুব সুপরিচিত। আজ আমি সেই সুপরিচিত তথ্যগুলোই চিকিৎসা বিজ্ঞানের আলোকে আপনাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই। সবজি বা খাদ্যগুলো বয়স্কদের ক্ষেত্রে অতটা ঘাতক না হলেও বাচ্চাদের ক্ষেত্রে এর প্রয়োগ ভুল হলে প্রাণান্তকর অবস্থা হতে পারে। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমরা পাই ওইগুলো, কারণ একটি পরিবার তো শুধু বয়স্কদের নিয়ে নয়, ছোট ছোট বাচ্চাদের নিয়েই একটি পরিবার আরও সুন্দর হয়ে ওঠে। তাই চলুন আর অবতারণা না করে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এই খাদ্যদ্রব্যের মধ্যে প্রথমেই বলতে গেলে যার নাম আসবে সেটা হলো আলু। আলু সারা পৃথিবীতে বোধহয় ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত সবজি, আর এটি আমাদের রান্নাঘরের প্রায় সমস্ত সবজিতেই প্রয়োগ করা হয়। যে কোনো সবজির স্বাদ বাড়াতে তো জুড়ি মেলাই ভাত। আলু ভাজা, আলু ভর্তা, আলু পরোটা, আলু মটরের সবজি, আলু বিরিয়ানি, মটনের বিরিয়ানি, হ্যাঁ, এছাড়া মটনের যে আলু, তাছাড়া যেন পদগুলো সম্পন্নই হয় না। আর হবে নাই বা কেন, শুধু সুস্বাদু তো না, এটি খুব পটাশিয়াম রিচ, আয়রন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি সিক্স আছে, এগুলোতে সমৃদ্ধ ভরপুর। কিন্তু কিছু কিছু আলু আপনারা রান্নার সময় দেখবেন আলুগুলো সবুজ ছোপযুক্ত বা সবুজ রঙে, এই আলুগুলো কিন্তু অবশ্যই আপনারা খাবেন না। যদি খেতেই হয়, সবজির অভাব হয়, সবুজ অংশটি কেটে ফেলে দিয়ে খান। এই সবুজ রং তৈরি হয় দীর্ঘদিন আলু সবুজ সূর্যালোকে ফেলে রাখলে বা অনেকদিন হিমঘরে প্রিজার্ভ করলে। এক্ষেত্রে আলুর স্টার্চের সাথে একটি কেমিক্যাল তৈরি হয় যার নাম সোলানিন। এই সোলানিন ভীষণ একটু নিউরোটক্সিক, এটা আমাদের স্নায়ুতন্ত্রকে বিকল করতে পারে। সবুজ রংযুক্ত এই আলু খেলে আপনাদের মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, হ্যাঁ, বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম, এমনকি বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। ন্যাশনাল ক্যাপিটাল পয়জন সেন্টার আমাদের জানাচ্ছে মাত্র 450 গ্রাম গ্রিন আলু খেলে আপনার মৃত্যুও হয়ে যেতে পারে। এক্ষেত্রে এই সবুজ আলু যদি আপনি রান্নাও করেন তাও কিন্তু এই টক্সিন বিনষ্ট হয় না। তাহলে এবার আসছি নাম্বার টু বা 2 নম্বর হলো লাউ বা বটল গার্ড। এটিও অতি পরিচিত সবজি, প্রচুর খাওয়া হয়। হ্যাঁ, লাউয়ের ডালনা, লাউ চিংড়ি, এগুলো তো বাঙালিদের অতি প্রিয় খাবার। এমনকি ট্র্যাডিশনাল ভারতবর্ষের ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমেও ডাক্তাররা ডায়াবেটিস কন্ট্রোল করতে, হাইপার টেনশন কমাতে, লিপিড প্রোফাইল কমাতে, ওয়েট লস করতে লাউয়ের জুস খাওয়ার পরামর্শ দেন। কিন্তু সম্প্রতি কিছু তথ্য আমাদের হাতে এসছে, তাতে দেখা যাচ্ছে এই লাউয়ের জুস খাওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে তীব্র বমি, তীব্র পেটে ব্যথা, অনেক ক্ষেত্রে রক্ত বমি বা হেমাটেমেসিস, প্রেশার আচমকা ফল করে যাওয়া, করে রুগী আইসিউতে ভর্তি, হ্যাঁ, এমনকি দু একটি ক্ষেত্রে মৃত্যুর ঘটনা অবধি ঘটেছে। এক্ষেত্রেও গবেষণা করে দেখা গেছে এই ফলটি কিউকারবিটিসি ফ্যামিলির এবং অন্যান্য যে সদস্য এই ফ্যামিলির, যেমন শসা, করলা, তরমুজ, এগুলো তো এই টক্সিক কম্পাউন্ডটি থাকে, কিন্তু সেটা খুব কম পরিমাণে। এই টক্সিক কম্পাউন্ডটির নাম টেট্রাসাইক্লিক টার্পিনয়েড কম্পাউন্ড, যার নাম হচ্ছে কিউকারবিটেসিন। বিশেষ করে যদি রান্নার সময় একটু কেটে খেয়ে দেখবেন, যদি লাউ যদি খুব তেতো হয় তাহলে কিন্তু এই কিউকারবিটেসিনের জন্য হচ্ছে। আর এই ডেঞ্জারাস ব্যাপার হলো এই কিউকারবিটেসিনের কোনো অ্যান্টিডোট আমাদের জানা নেই, তাই একটু কেটে খেয়ে দেখবেন, যদি তেতো হয় একদম রিজেক্ট, এটি খাওয়ার দরকারই নেই, আর জুস করে খাওয়ার প্রশ্ন তো ওঠেই না। এবার আসি 3 নম্বর খাদ্যদ্রব্য। 3 নম্বরে আসবে আলমন্ড। এটি একটু দামি ড্রাই ফ্রুট, কিন্তু এর যে গুণাগুণ তো বলার অপেক্ষাই রাখে না। প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনে সমৃদ্ধ এই আলমন্ড। কিন্তু অনেক সময় আলমন্ড খেতে গিয়ে দেখবেন সামান্য তেতো তেতো লাগে। এই তেতো আলমন্ডগুলো যত দামই হোক এগুলো খাবেন না, এগুলো ফেলে দেবেন। কারণ এই তেতো আলমন্ড খেলে আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরের ডাইজেস্টিভ এনজাইমের সাথে এই বিক্রিয়া করে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করে। এই হাইড্রোজেন সায়ানাইড বা সায়ানাইড তীব্র বিষ, এটা একটা অ্যানাফাইলেটিক রিয়াকশন তৈরি করে আমাদের শরীরে। এবং অনেক সময় আপনার শ্বাসের নল, উইন্ড পাইপ চোকড হয়ে গিয়ে আচমকা আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে মৃত্যু হতে পারে, প্রবল খিচুনি হতে পারে, বিভিন্ন রকম নিউরোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করতে পারে।
এবং গবেষণা দেখা গেছে মাত্র 7 থেকে 8টা তেতো আলমন্ড খেলে একটা অ্যাডাল্ট লোকেরও মৃত্যু হতে পারে। তাই বাচ্চাদের দেওয়ার সময় তো আরও আপনাদের সতর্ক থাকতে হবে। এবার আসি 4 নম্বর খাদ্যদ্রব্য, মধু। খুব নিরীহ, আপাত নিরীহ মধু কিন্তু প্রভূত উপকারী আমাদের। তো আমরা তো খাই, সাথে বাচ্চাদের আমরা আরও বেশি করে খাওয়াই। কেন? বাচ্চাদের সর্দি কাশি, অনেক সময় বাচ্চারা পায়খানা যেতে চায় না, সকালবেলা গরম জলে একটু মধু ফেলে আমরা ডাক্তাররা খাওয়াতে পরামর্শ দিই, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু 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 মধুকে কখনো গরম করে খাবেন না। কেন? অনেক সময় আমরা প্যানকেক বানাতে গিয়ে চিনির বদলে হেলদি শর্করা হিসেবে মধুর ইউজ করি। হ্যাঁ, এখন তো আবার চল হয়েছে ওয়েট লস জার্নি, সবাই সকালবেলা গরম জলে একটু মধু লেবুর রস দিয়ে খাচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু অতিরিক্ত গরম জলে মধু বা বিভিন্ন রান্নায় হিট করতে, যেখানে হচ্ছে মধুকে হিট করা, একদম কিন্তু করা যাবে না। কেন? সায়েন্স ডাইরেক্ট জার্নাল আমাদের জানাচ্ছে, যদি মধুকে আমরা হিট করি তাহলে মধুর মধ্যে একটা কেমিক্যাল তৈরি হয়, সেটার নাম হচ্ছে HMF, মানে 5-হাইড্রক্সিমিথাইলফুরফুরাইল কম্পাউন্ড। এর ভিতরে একটা ম্যালাড রিয়াকশন হয় হিট দিলেই, যার ফলে এই HMF তৈরি হয়। এটা একটা জেনোটক্সিক, মিউটোজেনিক, কার্সিনোজেনিক, DNA ড্যামেজ করতে পারে, অর্গানোটক্সিক, এনজাইম ইনহিবিটরি, মানে এই যে আপনার জিনের মিউটেশন ঘটিয়ে দিতে পারে, জিন ড্যামেজ করতে পারে, খুব ভালো ক্যান্সার তৈরি করতে পারে। অতএব সাধু সাবধান, বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে আরও সাবধান। অতএব আপাত নিরীহ এই দ্রব্যগুলি কতটুকু ঘাতক হতে পারে, এটা আলোচনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এই পর্বের লাস্ট 5 নম্বর ফলটি হলো বা খাদ্যদ্রব্য হলো আপেল, আরেকটি নিরীহ ফল, আমাদের খুব প্রিয়। কি নেই? মিনারেল, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছুতে ভরপুর। কিন্তু এই আপেল খেলে সবসময় ডাক্তাররা বলে একটা আপেল যদি রোজ খান আপনি ডাক্তারের থেকে 100 হাত দূরে থাকবেন, একদম ঠিক কথা। কিন্তু যখন আপনারা আপেল খাবেন, বড়দের ক্ষেত্রে না বাচ্চাদের ক্ষেত্রে, আপেল কিন্তু আপনারা কেটে দেবেন, গোটা আপেল চিবিয়ে খেতে দেবেন না। কেন? আপেলের ভেতর দেখবেন একটা আপেলে 8-10টা কালো বীজ থাকে, এই বীজগুলোর মধ্যে সাইনোগ্লাইকোসাইড একটা কম্পাউন্ড থাকে যার নাম অ্যামালগাডিন। এই অ্যামালগাডিন একটা মানে সাইনোগ্লাইকোসাইড, এটা আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে গিয়ে ডাইজেস্টিভ এনজাইমের সাথে বিক্রিয়া করে সাইনাইড তৈরি করতে পারে। এই সাইনাইড কিন্তু তীব্র নিউরোটক্সিক, আপনার তীব্র খিঁচুনি, শ্বাসকষ্ট, আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে এই সিমটমসগুলো যেগুলো বাচ্চাদের দেখা যায় সেগুলো বড়দের ক্ষেত্রেও হতে পারে, তবে বড়দের ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে লাগে, সেজন্য বড়দের ক্ষেত্রে অতটা মারাত্মক আকার দেখা দেয় না। দেখা যায় সাইনাইড 1 থেকে 2 গ্রাম গেলেই বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। অতএব একটা আপেল খাওয়ার সময় বাচ্চা যদি চিবোতে চিবোতে ওই গোটা আপেলটা খেয়ে ফেলে বীজ সমেত, তাহলে কিন্তু একটু সাবধান। ওই এই ভিডিওতে যে তথ্যগুলো বলা হলো আপনাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য নয়, আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য। কারণ এরকম আমরা অনেক কেস পাই আউটডোরে, সকালবেলা মধু খেয়েছে, আপেল খেয়েছে বা আলমন্ড খেয়েছে, দুপুর থেকে তীব্র পেটে ব্যথা হচ্ছে, পায়খানা করছে, হ্যাঁ এটা কোনো অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো লক্ষণ দেখা গেল। অতএব আপনারা যেন এই নিরীহ ফলগুলো খেতে গিয়ে বিপদে না পড়েন, বেপেজে না পড়েন, এটাই আমাদের প্রচেষ্টা। আপনাদের সতর্কতা এবং আপনাদের নলেজ আপনাদের অনেক বিপদ থেকে বাঁচাতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাচ্চাদের নিয়ে আনন্দে থাকবেন। নমস্কার।